আসসালামু আলাইকুম, কেমন আছো নার্সারি? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমাদের প্রথম ক্লাস, এবং আমাদের প্রথম ক্লাসে আমরা আজকে শিখব ABCD আলফাবেটগুলো কিভাবে লিখে। তোমরা নিশ্চয়ই প্লে ক্লাসে ABCD লিখে এসেছো, তাই না? আমরা এখানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারে ABCD লিখব। ক্যাপিটাল লেটারগুলো কোনগুলো? যেগুলো বড় হাতের। আর স্মল লেটার কোনগুলো? যেগুলো ছোট হাতের। তাহলে আজকে আমরা কি শিখব? ABCD। চলো দেখি এগুলোকে কি বলে। ABCDগুলোকে আলফাবেট বলে, ঠিক আছে? দেখো তো, এটা চেনো কিনা এই গাছটা? এটা ABCD ট্রি, এটা ABCD ট্রি। এখানে দেখো, এই গাছে সব ABCD। এই যে দেখো, আমরা তো ABCD এমনিতে খাতায় লিখেছি, তাই না? কিন্তু এ কোথা থেকে লিখতে হয়, বি কোথা থেকে লিখতে হয়, সেটা তো আমরা জানি না। ওটা যদি আমাদের ভুল হয়, আমাদের লেখা কিন্তু সুন্দর হবে না, আর সবাই দেখে হাসবে। এজন্য আমরা কি করব, ABCDগুলো কোনটা কিভাবে লিখতে হয় সেগুলো দেখব। আজকে আমরা দেখব ক্যাপিটাল লেটারগুলো। দেখো এখানে চারটা দাগ আছে, চারটা দাগ আছে। ক্যাপিটাল লেটার ABCD এ থেকে জেড পর্যন্ত উপরের প্রথম যে তিনটা আছে, উপর থেকে তিনটা দাগ, এ তিনটা দাগের মধ্যে হয়। ক্যাপিটাল লেটার ABCD কি হয়, এ থেকে জেড পর্যন্ত উপর যে লাইনটা আছে, উপরে সবার উপরে ওই লাইনটা থেকে তিন নাম্বার লাইন পর্যন্ত, গুনে গুনে তিন নাম্বার লাইন পর্যন্ত এসে শেষ হয়, ঠিক আছে? তার মানে উপরের তিনটার মধ্যেই আমরা ক্যাপিটাল লেটারগুলো লিখব, এ থেকে জেড পর্যন্ত। আমাদের ABCDগুলো সম্পূর্ণ মনে আছে? একটু পড়ো তো আমার সাথে। এ বি সি ডি ই এফ জি এইচ আই, শুনছি না আমি, একটু জোরে জোরে পড়ো। জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে আমরা কি করব, এই ABCDগুলোকে যখন আমরা ক্যাপিটাল লেটার বড় হাতের বলবো, এটার আরেকটা নাম আছে জানো, ক্যাপিটাল লেটার আপার কেস আর ব্লক লেটার। এই তিনটা যখন বলবে, তিনটার অর্থ একই, সেটা হচ্ছে বড় হাতের লিখতে বলেছে। কী কী আরেকবার শুনো, ব্লক লেটার, আপার কেস, ক্যাপিটাল লেটার, এই তিনটা একই, ঠিক আছে? যখন আমি বলবো যে আমাকে ব্লক লেটারে ABCD লিখে দেখাও, তখন তোমরা ক্যাপিটাল লেটারে দেখে লিখবে। যখন বলবো আমাকে আপার কেসে লিখে দেখাও, তখন তোমরা কি করবে, ক্যাপিটাল লেটারে লিখবে। আর যখন বলবো ক্যাপিটাল লেটারে লিখো, তখনও ক্যাপিটাল লেটারেই লিখবে। তো এখানে দেখো কি কি করেছি, এ বি সি ডি পর্যন্ত লিখেছি। এটা কোথা থেকে শুরু হয়েছে, একদম উপর থেকে শুরু হয়ে তিন নাম্বার পর্যন্ত গিয়েছে, ঠিক প্রত্যেকটা এরকম প্রথম তিনটা দাগের মধ্যে আমি লিখেছি। এর পরেরটা দেখো, ই এফ জি এইচ, আমি দেখো ইটাও উপরের প্রথম তিনটা দাগের মধ্যে লিখেছি। এফ জি এইচ, এই তিনটাও আমি উপরে তিন দাগের মধ্যে লিখেছি। তার মানে কি, আমি যে একটু আগে বলেছি যে ক্যাপিটাল লেটার বড় হাতের যে ABCDগুলো লিখব, সেগুলো আমাদের খাতায় যে রোল, ইংরেজি খাতায় যে রোল করা থাকে, দাগ দেওয়া থাকে, ওই খাতার উপরের যে তিনটা দাগ থাকবে, প্রত্যেকটার মধ্যে দেখবে চারটা করে দাগ আছে গুনে গুনে,
তোমরা একটু গুনে দেখবে, ওই চারটা দাগের মধ্যে উপরের তিনটা দাগের মধ্যে কি হবে, ক্যাপিটাল লেটারগুলো সব লিখতে হবে। আমরা এর পরেরটা দেখি, আই জে কে এল, দেখেছো? এবার আমরা নিজেরা একটু লিখে দেখব, এটা তো আমি অলরেডি করে রেখেছিলাম, এখন আমি তোমাদেরকে লিখে দেখাবো, ঠিক আছে? চলো তাহলে আমরা একটু লিখে দেখি। এই যে দেখো আমার ইংরেজি খাতা চলে এসেছে, তোমরা একটু তোমাদের ইংরেজি খাতাটা আর পেন্সিলটা নাও তো, দ্রুত নাও একটা ইংরেজি খাতা আর পেন্সিল নাও। হ্যাঁ, এবার দেখো আমি কিভাবে লিখি, দেখো উপরে এখানে একটা দাগ, এটা একটা দাগ, এটা একটা দাগ, এটা একটা দাগ, চারটা দাগ না? আমরা কি করব, এই চারটা দাগের প্রথম এই দাগটা, এই দাগটা আর এই দাগটার মধ্যে লিখব, ঠিক আছে? শুরু করব আমরা এই দাগটা দিয়ে, শেষ করব এই দাগে এসে, ঠিক আছে? তাহলে চলো দেখি, এ, দেখেছো আমি লিখেছি এ, আবার কিভাবে লেখে চলো তো দেখি আরেকবার, এ, এভাবে এভাবে এইভাবে, আরেকবার দেখি আমরা, এভাবে এভাবে, এই তো দেখেছো? আমি কিন্তু এ এভাবে পুরোটা দিয়ে এভাবে করে এভাবে লিখি নাই, ঠিক আছে? আমি কি করেছি, পুরোটা পুরোটার মধ্যে লিখি নাই, এভাবে লিখি নাই, কিন্তু এভাবেও লিখি নাই। আমি কিভাবে লিখেছি আরেকবার দেখো তো, উপরের দাগটা থেকে শুরু করে 3 নাম্বার দাগ, আবার উপরের দাগ থেকে শুরু করে 3 নাম্বার দাগ, ঠিক আছে? উপরের দাগ থেকে শুরু করে 3 নাম্বার দাগ পর্যন্ত, দেখেছো? এবার চলো আমরা বি লেখা দেখি, বি একই রকম ভাবে উপরের দাগটা থেকে 3 নাম্বার দাগ পর্যন্ত, বি, আবার লিখি বি, দেখেছো? আবার চলো আমরা বি দেখি, দেখেছো এটা বি। আমি কিন্তু এভাবে লিখিনি, এভাবে লিখেছি, দেখো তো এটা পুরোটা এভাবে দিয়েছি, এভাবে দিইনি, দেখো তো আমারটা কিভাবে হয়েছে, নিচেরটা কিন্তু দিইনি, উপরে তিনটার মধ্যেই শুরু হয়েছে, তিনটার মধ্যেই শেষ হয়ে গেছে। তোমরাও এভাবেই লিখবে, ঠিক আছে, প্রত্যেকটা। আবার চলো দেখি আমরা সি লিখি, আমরা সি লিখবো, দেখেছো সি লিখি, পেয়েছো সি, উপরটা শুরু হয়ে নিচে যাবে, আমি কিন্তু পুরোটার মধ্যে এভাবে দিইনি, ঠিক আছে? আমি পুরোটার মধ্যে এভাবে দিইনি, প্রথমে শুরু করেছি প্রথম লাইন থেকে, শেষ করেছি 3 নাম্বার লাইনে। চলো আমরা ডি লিখি, এভাবে একটা দাগ দিয়ে ডি, দাগ দিয়ে ডি, আচ্ছা এবার আমরা ই লিখব, ই, দেখো তো কিভাবে লিখেছি, এই তো, এই যে আমাদের ই, আরেকবার ই লিখি, তোমরা আমারটা দেখে দেখে খাতায় লিখো তো, তোমরা আমারটা দেখে দেখে খাতায় লিখো, দেখো ই লিখেছি, দেখেছো? আগে একটা লম্বা দাগ দিবে একদম প্রথমটা থেকে তৃতীয়টা পর্যন্ত, এটা যখন ক্যাপিটাল লেটারগুলো লিখবো তখনই এভাবে হবে ই। এবার চলো এফ লিখি,
ই যেভাবে লিখেছি এফটাও সেভাবেই হবে। এই যে শুধু ই লিখতে তিনটা জায়গায় দাগ দিতে হয়, আমরা কি করব এফ লিখতে শুধু দুইটা দাগ দিব। আবার চলো একটা এফ লিখে দেখাই। এফ আবার দেখি, একটা এফ, দেখেছো? চলো আমরা জি লিখি। জি দেখেছো, এটা হচ্ছে আমাদের জি। এভাবে সি এর মতো করে আসবে, এসে এইখানে এভাবে দাগ দিবে। আবার চলো দেখি, চলে গেল সি এর মতো ঘুরে ঠিক মাঝখানের দাগটা পর্যন্ত আসবে, এসে এভাবে একটা ভিতরের দিকে দাগ দিয়ে দিবে, তাহলে জি হয়ে যাবে। আরেকটা দেখাই, জি, ঠিক আছে। অনেকে এইভাবে জি লেখে, এটাও হবে, ঠিক আছে, এটাও হবে। আরেকবার দেখাচ্ছি আমি, এটাও হবে। আর যারা এটা লিখছো, এটাও হবে, ঠিক আছে। এইচ লিখি তো, এইচ কিভাবে লেখে, এই তো উপর থেকে দাগ দিয়ে আমরা এইচ লিখব, দুটো দাগ দিব একদম, তারপরে মাঝখানে যোগ করে দিব। আই দেখি, এই তো আই, পেয়েছো? তোমার খাতায় লিখেছো? আমারটা দেখে দেখে খাতায় লিখো তো। আমি আরেকটা আই লিখে দেখাচ্ছি তোমাকে, উপরে একটা দাগ দিবে, তারপর এইভাবে করবে, এটা ক্যাপিটাল আই। এটা কি? এটা ক্যাপিটাল আই। এবার জে লিখবো আমরা, চলো আমরা জে লিখি। উপরে দাগ দিব, তারপর এইভাবে নিয়ে আসব, এটা জে, ঠিক আছে। আবার উপরে একটা দাগ দিব প্রথম লাইনে, তারপর 3 নম্বর লাইন পর্যন্ত এসে এইভাবে জে লিখব। আরেকটা লিখি আমি, জে, দেখেছো? এটা আমাদের জে। চলো এবার আমরা কে লিখব, 3 নম্বর পর্যন্ত দাগ দিব, এটা মাঝখানের পুরোটা যাবে, এটাও পুরোটা আসবে। আবার কে লিখি, পুরোটা একটা দাগ দিব, এই যে মাঝখানের দাগটার মধ্যে এভাবে একটা দিব, আর এটা বাকিটা নিচে এখানে একটা দিব, লম্বা একটা দাগ দিব, উপর থেকে মাঝখানে এখানে আসব, আবার মাঝখান থেকে নিচের 3 নম্বর দাগ পর্যন্ত এভাবে যাব, ঠিক আছে। এটাই কে আমাদের। আর কি বাকি আছে? এল, চলো আমরা এল লেখা দেখি, এল কিভাবে লেখে। লম্বা একটা দাগ দিব, তারপরে এটা এভাবে দিব, একটা লম্বা দাগ দিব, তারপরে এভাবে দিব, ঠিক আছে। আবার একটু লম্বা দাগ দিব, তারপর এইভাবে দিব, এটা হচ্ছে এল। তাহলে আমরা এ বি সি ডি আবার প্রথম থেকে একটু দেখি। এ বি সি ডি, ই
এফ জি এইচ। I J I J এল। ঠিক আছে, আমরা এটা আরেকবার একটু লিখি। আই জে কে এলটা আই আই জে কে এল। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে কিভাবে আমরা এবিসিডি গুলো লিখলাম। তোমরা ঠিক এভাবে এ থেকে এখানে আমি এল পর্যন্ত দেখিয়েছি, তোমরা এ থেকে এল পর্যন্ত কি করবে, হোমওয়ার্ক করবে। ক্যাপিটাল লেটারে এ থেকে এল পর্যন্ত হোমওয়ার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দেখাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।